নমস্কার, আমরা কৃষ্ণনগর খাসরামকর গ্রামের সকল অধিবাসীবৃন্দ মিলে আমরা কৃষ্ণনগর খাসরামকর দুর্গোৎসব কমিটির আয়োজনে চতুর্থ বছরের দুর্গাপূজার আয়োজন করেছি। আজকে মহাষষ্ঠী, মহাষষ্ঠীতে আমরা চেষ্টা করেছি আমাদের পূজা মণ্ডপ, পূজা প্রাঙ্গণ সম্পূর্ণরূপে সাজিয়ে দিতে। কিছুটা বাকি আছে। সাধারণভাবেই আমরা গত তিন বছর পুজো করে এসেছি। এবছর আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছিল দুর্গা মণ্ডপের পাশাপাশি আরও যদি কিছু আকর্ষণ মানুষের জন্য করা যায়, আকর্ষণের বস্তু দৃশ্যাবলী করা যায়, তো সেই অনুযায়ী আমাদের যে কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছিল কিছু স্টল করা হবে, যে স্টলগুলোতে পৌরাণিক কাহিনী তুলে ধরা হবে এবং সেখান থেকে মানুষের একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। এইগুলো দেখবেন সামনের দিকে আছে, 12টা স্টল করা আছে। এছাড়াও দৈনন্দিন যেসব সমস্যাগুলো আছে, যেমন কম বয়সের বিবাহ, শিশুশ্রম, শিশু শ্রমিকের যে বিষয়, এইগুলো নিয়ে কিছু স্টল দেওয়া হয়েছে। আমাদের এখানে সারা দুটো গ্রামের সকল মানুষের সক্রিয় অংশগ্রহণ আছে এবং গ্রামীণ সাধারণ পুজো হিসাবে আমরা এই পুজোটাকে দেখি। ধর্মীয় আচার যে বিষয়টা আছে, এটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েই আমাদের এই পুজোতে বিবেচনা করে থাকি।